অস্ট্রেলিয়ায় অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, বাবর আজমদের সাথে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ক্যাপ্টেন সেশন। সাকিব বললেন, বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছে টিম বাংলাদেশ, সেরা খেলাটার জন্য প্রস্তুত টাইগাররা। টি টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে অস্ট্রেলিয়ায় বসেছিল সুপারস্টারদের মিলন মেলা। আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 29 দিনের হাই ভোল্টেজ ক্রিকেট, শার্টার ফরম্যাটের ঝাঝালো উত্তাপ ছড়াবে পুরো ক্রিকেট বিশ্বে। অস্ট্রেলিয়ায় মহরণের আগে ক্রিকেটারদের মহামিলন। বাইশ গজের যুদ্ধের আগে শত্রুর সাথে গড়াগড়ি, পাকিস্তান অধিনায়ক বাবরের বার্থডে সেলিব্রেশনে হাজির সাকিব, রোহিত, নিকোলাস পুরানরা। Shakib Al Hassan from Bangladesh. ক্যাপ্টেন লাউঞ্জে ডেকে নেওয়া হলো রথি মহারথীদের। জানতে চাওয়া হলো নিজেদের প্রত্যাশার কথা। পুরো বিশ্ব ক্রিকেট জ্বরে আক্রান্ত হওয়ার আগে টাইগার ক্যাপ্টেন জানালেন প্রস্তুতি ও প্রত্যাশার কথা। I think we prepared very well. অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে আমাদের। ক্রাইস্ট চার্চে দুটাই বড় দলের বিপক্ষে ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। আমি জানি বিশ্বকাপে আমাদের কি করতে হবে। আমি মনে করি অস্ট্রেলিয়াতেও আমাদের ভালো করার সামর্থ্য আছে। বার্থডে বয় বাবর আজমের জন্য ক্যাপ্টেন্স লাউঞ্জে আরও একটা কেক নিজ হাতে বয়ে আনলেন হোস্ট ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। হ্যাপি বার্থডে বাবর। Freshly made today by Aaron Finch. Captain's knock শেষে ফটো সেশন, 20 ওভারের কালারফুল ক্রিকেট, ফানি মোমেন্ট, সাকিব রোহিত বাবর নবীদের কুল ফটো সেশন। নিকোলাস পুরান অ্যান্ড কম্পানির ওয়ার্ল্ড কাপ জার্নি। বিশ্বকাপের আগে বাহারি রঙে নানা ঢঙে হয়ে থাকে সব দলের ফটো সেশন। ওয়েস্ট ইন্ডিজ দলের ফটো সেশনে দেখা মিলল ক্যারিবিয়ান ভাইব। সাবকন্টিনেন্টের ডার্ক হর্স শ্রীলঙ্কা, সদ্য এশিয়া কাপ জয়ী দাসুন সানাকাদের অফিসিয়াল ফটো সেশন। জার্সি থিম নিয়ে সামনে এলেন লঙ্কান অধিনায়ক। মাঠের লড়াইয়ের আগেই যেন জাত চেনানোর প্রচেষ্টা লঙ্কানদের। আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, শর্টার ফরম্যাটের এই ক্রিকেটের জন্য তোলপাড় চলছে বিশ্বব্যাপী। ট্রফি নিয়ে মাতামাতি, ছুঁয়ে দেখার কাড়াকাড়ি। মাঠের খেলায় এখন শুধু আম্পায়ারের বোলিং সিগন্যালের অপেক্ষা। শাহান পাপন, DBC News Desk.